নাঙ্গলকোটে খাল পুনরায় খননের বিরুদ্ধে প্রতিবাদ সভা। আলকাফ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ প্রবাসী রেমিটেন্সে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। এখানে আধুনিক মানের লেজার মেশিনের সাহায্যে বাহারি ডিজাইনের দরজা, দরজার চৌকাঠ, মালয়েশিয়ান বিনিয়ারের দরজা, ক্যাবিনেট, শোকেস, আলমিরা, ওয়ার্ড্রোব ও কিচেন ফার্নিচার তৈরি করা হয় এবং উন্নত মানের বিনিয়ার বোর্ড বিক্রয় করা হয়। যোগাযোগ বক্সগঞ্জ শপিং সেন্টার, এক্সিম ব্যাংকের নিচতলা, নাঙ্গলকোট, কুমিল্লা। ঢাকা অফিস সুতির খালপার, যাত্রাবাড়ি, ঢাকা। চট্টগ্রাম অফিস হালিশহর রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম। মোবাইল 01860028800, 01885081717। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য হানগড়া কৈরাস শঙ্করপুর গ্রামের একটি অংশে খাল বহমান আছে। এ খালটি চলতি বছরই পুনরায় খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। খালটি পুনরায় খননের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা সোমবার বিকেলে শ্রীহাস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল আফসার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস, ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহজাহান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলী আসগর নিয়াজি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এ খালটি গত কয়েক বছর আগে খনন করা হয়েছে। খালের দুপাশে হাজার হাজার গাছ লাগানো হয়েছে। খালটি এখানে গভীর আছে, নতুন করে খালটি খনন করলে গাছগুলো নষ্ট হবে ও কৃষকের ব্যক্তি মালিকানা ফসলি জমির ব্যাপক ক্ষতি হবে। অবিলম্বে খালের খনন কাজ বন্ধ করার দাবি জানান তারা। নাঙ্গলকোট প্রতিনিধি শরীফ আহমেদ মজুমদারের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার। সত্তাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, ঢাকা।